নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার নতুন একটি এপিসোড নিয়ে আবার হাজির হয়ে গেছি। বিরিয়ানি নামটা শুনলেই জিভে জল এসে যায়। বিশেষত যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন তাদের কাছে বিরিয়ানি যেন ভালোবাসার অপর নাম। খাঁটি ঘি, সাদা আর হলুদ চালের মাঝে রেওয়াজি খাসি অথবা চিকেন, মুখে পড়ার সঙ্গে সঙ্গেই গলে যায়। প্রতিটা গ্রাসের সঙ্গে কেশর, মিঠে আতর আর গোলাপ জলের মিষ্টি সুবাস। থালার এক পাশে একটা সেদ্ধ ডিম এবং আলু। উফ, কথা বলতে বলতেই কেমন যেন খিদে পেয়ে গেল। নিজেকে অনেক সম্বরণ করে আজকের এপিসোড স্টার্ট করছি। কলকাতায় যারা থাকেন তারা দু তিন রকম বিরিয়ানির কথা জানেন, তবে ভারতের পাঁচ রকমের বিরিয়ানি প্রসিদ্ধ। দেখে নিন সেগুলো কী কী। বিরিয়ানির নাম বলি, প্রথমে যেটা মাথায় আসলো সেটা হলো হায়দ্রাবাদি বিরিয়ানি। বিরিয়ানি ভক্তরা এটির নাম সবার আগেই স্মরণ করেন, সবথেকে বিখ্যাত বললেই কম বলা হয় না। হায়দ্রাবাদি বিরিয়ানি সবথেকে মশলাদার বিরিয়ানি হিসেবে বিখ্যাত। যারা প্যারাডাইসে বিরিয়ানি একবার খেয়েছেন তারা ভালোই জানবেন এর স্বাদ কেমন হয়। আজকের এপিসোডে সেকেন্ড নাম হলো লখনৌ বিরিয়ানি। বিরিয়ানির সম্রাটে তকমা নিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানির সঙ্গে এর টক্কর বেশ জোরদার। প্রাচীন পারস্যে যে পদ্ধতিতে বিরিয়ানি বানানো হতো সেই পদ্ধতি বা যাকে বলে দম্পক পদ্ধতিতে এটা রান্না করা হয়। এই বিরিয়ানিতে চাল এবং মাংস আলাদা আলাদাভাবে রান্না করার পর স্তরে স্তরে ভাগ করে দমে বসানো হয়। কলকাতার বিরিয়ানিও এই একই স্টাইলে ফলো করে, এতেও খুব কম মশলা ব্যবহৃত হয়। এরপরে আসছে আমার সবথেকে প্রিয় কলকাতা বিরিয়ানি। আগেই উল্লেখ করা হয়েছে লখনৌ নবাবী স্টাইলের বিরিয়ানির আদলেই কলকাতা বিরিয়ানি তৈরি করা হয়। তফাত কিছু অবশ্যই রয়েছে। লখনৌ বিরিয়ানি যেখানে শুধু জাফরান ব্যবহার করা হয় সেখানে কলকাতা বিরিয়ানিতে এর সঙ্গে কেওড়ার জল এবং আলু ভোখরা ভেজানো জল ব্যবহৃত হয়, সঙ্গে আলু এবং সেদ্ধ ডিম। ভারতে একমাত্র কলকাতার বিরিয়ানিতেই ডিম পাওয়া যায়। আজকের এপিসোডের ফোর্থ নাম হলো বোম্বে বিরিয়ানি। নাম শুনেই বোঝা যাচ্ছে এর প্রচলন কোথায় হয়। এর বিশেষত্ব, আপনি নিরামিষ বিরিয়ানি খান কি আমিষ, আলু থাকা মাস্ট। এই বিরিয়ানিও দমে রান্না করা হয়, চাল অর্ধেক সিদ্ধ করে এবং মাংস পুরোটা রান্না না করে একসঙ্গে দমে বসানো হয়। আজকের এপিসোডের লাস্ট নাম হলো আম্বুর বিরিয়ানি। এটা তামিলনাড়ু স্পেশাল বিরিয়ানি। তামিলনাড়ুর আম্বুরে এর প্রচলন হয়েছিল বলে এমন নামকরণ। বেঙ্গালুরু থেকে চেন্নাই হাইওয়ের ধারে অগণিত স্টল, দোকান এবং রেস্তোরাঁ দেখতে পাবেন যেখানে আম্বুর বিরিয়ানি পাওয়া যায়। মূলত চার রকমের হয়, চিকেন, মাটন, বিফ এবং চিংড়ি মাছের। এই বিরিয়ানিতে বেশ খানিকটা দই ব্যবহার করা হয়। মাংসকে দইয়ের মধ্যে অনেকক্ষণ রেখে তারপর তার মধ্যেই চাল দিয়ে রান্না শুরু হয়। এর স্বাদও একটু ভিন্ন, পেঁয়াজের রায়তা দিয়ে পরিবেশন করা হয়। তাহলে আজকের এপিসোডের মাধ্যমে জানা গেল দেশে এই প্রসিদ্ধ টপ ফাইভ ফেমাস বিরিয়ানির নাম। অবশ্যই কিন্তু একটা যে কোনো বিরিয়ানি কিন্তু ট্রাই করতেই হবে আপনাদেরকে। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।